মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এবার হলো তো, বেশ এবার আমি যাচ্ছি। তবে আবার যদি তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে চাও তাহলে কি করবে জানো? কি করবে, কি করবে বাপি? তোমার পায়ে ধরে তোমার যাবার পথ আমি আগলে রাখবো, আগলে রাখবো, আমি আগলে রাখবো। এই প্রাসাদে প্রবেশ করার পর থেকে যেন আমার মামুনের জীবনে এক নতুন চেতনার সৃষ্টি হলো। তার মাতৃহারা হৃদয়টা আবার আনন্দে ভরে উঠল। আমাকে ঘিরেই যেন তার সকল স্বপ্ন। তাই তো আমার সকল যন্ত্রণা মামুনকে চেপে ধরে যন্ত্রণার প্রলাপ আমি ভুলতে পেরেছি। সেটা হচ্ছে আমার পরম সৌভাগ্য। কিন্তু দুর্ভাগ্যকে শুধু সম্রাট জাহাঙ্গীর সারাবিয়া। সে কি হর্য? সেই তুমি বুঝবেন আর আবিয়া। একদিকে নবাব মহলের চক্রান্ত, অন্যদিকে কাপের কৌশিক দিবের বিদ্রোহ, সব কিছু মিলে আমাকে যেন পাগল করে তুলেছে। আপনি এত বিচলিত কেন হর্য? সেই জন্য তো কৌশিক দেব আর কুত্রোৎখা রয়েছে, আছে মন্ত্রী বিশ্বমিত্র। না না রামিয়া, এই হলো রাজনীতির খেলা। এত সহজে তা তুমি বুঝবে না। আমি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার সাদের বগদাদের পশ্চিম আকাশে দুর্যোগের করে কাটা, সারা আকার যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। এখনো হয়তো একটা জমাট মেয়ে গেছে, সম্রাট জাহাঙ্গীর শাহ সম্রাটকে মুছে দিতে চাবে। যে সম্রাটের মাঝে স্বয়ং খোদা বিদ্যমান, এই সম্রাট কোনোদিন অপরাধের মাঝে হারিয়ে যেতে পারে না। তাহলে যে তাম দুনিয়াটায় কিয়ামত হয়ে যাবে, তখন আর থাকবে না স্বার্থবাদী কৌশিক দেব, থাকবে না সম্রাটের রক্ত চুষণকারী নরপিশাচের দল। এত সুন্দর করে তুমি কথা বলতে পারো? না না হর্য, বোগদা সম্রাটের বুকে একজন সামান্য নারীর প্রশংসা মোটেই শোভা পায় না হর্য। আপনি আসুন হর্য রাবিয়ার কক্ষে, আমার সুরের জঙ্কারে আপনি খুঁজে পাবেন আপনার আহত হৃদয়ের শান্তির খোরাক। আচার্য তোমার স্বামী ভক্তি, আচার্য তোমার উদারতা, তোমার পদস্পর্শে এই রোমাঞ্চিত নবাব বাহন আজ নতুন রূপে জেগে উঠেছে। হয়তো আমার মনে হচ্ছে এই তাম দুনিয়ায় একমাত্র অভাবহীন সম্রাট বেদ কৌশিক দেব তা স্বীকার করছে না জনাব। এর অর্থ আপনার ফরমানকে বেজ্জতি করেছে। কে কে বললে কুজ্জ অর্থ? সামান্য হিন্দু কাভেদ এই সম্রাট ফরমানকে বেজ্জতি করলো? তা শুধু তাই নয় জনাব, আরো বলেছে রাজকোষে দেবে না,
মরণ সাধের মুক্তাকে কবরের আস্তানায় পরিণত করবে। তোমার সম্পর্কে একটা হিন্দু কাফের আস্তানা দেখালো, আর তুমি গ্রেফতার করে প্রথম জনক যখন আমি অস্ত্র বলেছি কৌশিক দেবকে গ্রেফতার করতে উদ্যত হল, তখনই রাজমাতা সে আমাকে পাল্টা জবাব দিয়ে গেল, তাই কোন রকমে আমি জীবন দিয়ে পালিয়ে এসেছি। রাজা কৌশিক দেব, তোমার রাজপুত তোমার এই সম্রাটের সাথে বেইমানি, এবার আমি তোমাকে বোঝাই দেব যে এই বেইমানের শাস্তি কত ভয়ঙ্কর। তাই হবে জনাব, আমি আপনাকে কথা দিচ্ছি জীবনের বিনিময় হলেও এই সাদের মুক্তাকে শত্রু মুক্ত করে আপনার নিমকের আমি শোধ করব। আমি সে আশা করে যথা এই সামান্য সৈন্যদের মাঝে ঘোষণা করে দাও, তারা যেন এই দর্শককে আত্মীয় হতে যায়, কিন্তু বুগদাদের এক কোনা মাটি যেন ওই বেইমানের হাতে তুলে না দেয়। মাঠের মায়ায় মজগুর এখনো সে বুঝতে পারেনি যে এই কুদরত খার বুদ্ধির জোরে শুধু বুগদাদের মাটি নয় মস্ত্রতাই অধিকার করবো। ভেবে নিবে বলে তো শুনেছি, আজ অনেকদিন হচ্ছে শুনেছি একথা, কিন্তু নিতে পারলে কই? ধীরে আম্মি জান, ধীরে, আর কয়েকটা দিন সবর করো, তারপরে তুমি এক সম্রাটের মা হবে। সত্যি তুই পারবি বাবা? নিশ্চয় পারবো আম্মি জান, নইলে কি আমি নাদির বানুর ছেলে? সত্যি বাবা? হ্যালো, তোর বুদ্ধির তুলনা হয় না, আল্লাহ তালা তোর মাথায় এরকমই বুদ্ধি দিক, তামান দুনিয়ার মানুষ জানুক কুদ্রক্ষা নাদিরা বা বেগমের পুত্র বটে। যাক এবার বলো রাজা কৌশিক দে, তোমার সাথে কি যুদ্ধের জন্য প্রস্তুত? আবার তোমার সাথে বেইমানি করবে না তো? তাহলে যে তার জীবন দিয়ে খেসারত দিতে হবে। এবার তোমাকে একটি কথা স্মরণ রাখতে হবে, আমাকে এই সম্রাটের মা বানাতে হলে এই বোগদাদের মস্ততে তোমাকে যে বসতে হবে, মস্ততে তোমাকে বসতেই হবে। তুমি হয়তো জানো না আমি তার পূর্বে কুদরত খাকে সে কবরে যেতে হবে। কে তুমি? দেখতেই পাচ্ছেন আমি আর সংসার থেকে ফকির, সম্রাটের এই দুর্যোগ মুহূর্তে তুমি কি চেতে এসেছো? জয় না পরাজয়, যার নিমক্ষে তুমি এতটুকু বড় হয়েছ, যার অনুগ্রহে তুমি 10,000 স্বর্ণের মস্ত উদ্ধার হতে পেরেছ, আজ কিনা তারই ধ্বংস কমনায় মজগুল। আমার সম্মুখে দাঁড়িয়ে
এমন উদ্যোক্তা প্রকাশ করলে ফকির বলে তোমাকে আমি খাতির করব না। তোমার সামনে উদ্যোক্তা প্রকাশ করতে আমি আসিনি কুদরত খা, আমি শুধু বলতে চাই এই আসন্ন ধ্বংসের হাত থেকে সম্রাটকে তুমি রক্ষা করো। না, এই মুগ্ধাদের মাটিতে একজন সম্রাট থাকবে, সে হলো সুবেদার কুদরত খা। তাহলে তুমিও জেনে রাখো সম্রাটের ধ্বংস কামনায় যার কাছে তুমি সাহায্য প্রার্থী হয়েছো, যে শয়তান তোমাকে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছে, সেই সেই কাফের শুধু তোমাকে সাহায্য করতে এই মুগ্ধাদের মাটিতে আসছে না, সে আসছে সম্রাটের সমাধির উপর তার বিজয় বলে। রাজনীতির দিক দিয়ে তোমার কথাগুলো যুক্তি হলেও এই মুহূর্তে তা আমি মেনে নিতে পারছি না। জানি আজ তুমি কোনো কথাই আমার শুনবে না, তবু আমি একজন সম্রাটের হিতাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে আমি অনুরোধ করে বলছি, তুমি শুধু সুবেদারই নও, এই সম্রাটের বড় আত্মীয়। যেভাবে ওই শয়তান কৌশিক দেব স্বশূন্য এগিয়ে আসছে, এই সুজলা সুপলা শস্য শ্যামলা এই মুগ্ধাদের পবিত্র মাটিতে, তাই এই দেশের এই দুর্দিনে তাই তুমি দূরে সরে না থেকে ওই সম্রাটের সাথে হাত মিলিয়ে ওই বৈদেশিক শত্রু হাত থেকে দেশকে তুমি রক্ষা করো। না ফকির, সম্রাটের ধ্বংস যে চায় সে কোনদিন সম্রাটের মঙ্গল কামনা করতে পারে না। সম্রাটের মঙ্গল কামনা করতে পারে না। হায় রে সাদের মুগ্ধাদ, এই সম্রাটের বড় আদরের জন্মভূমি ওই ঘর বেঁধে শয়তানের দৃষ্টি থেকে তোমাকে হয়তো আর বাঁচিয়ে রাখা যাবে না, তোমাকে হয়তো আর বাঁচিয়ে রাখা যাবে না। কে কে ওখানে কথা বলছে? কথাগুলো শুনে মনে হচ্ছে সম্রাটের হিতাকাঙ্ক্ষী। আমি ফকির। অসম্ভব, সংসার ত্যাগী ফকির কোনদিন রাজনীতি নিয়ে চিন্তা করতে পারে না। একি আপনাকে যেন আমি কোথায় দেখেছি, অনেক অনেক দিনের চেনামো। তার পূর্বে বলো, তুমি সেই রাবিয়া না? হ্যাঁ, আমি পিয়ারালির কন্যা রাবিয়া। কিন্তু আপনি? তোমার ভাই বিক্রমাদিত্য। তুমি তুমি এখানে কেমন করে এলে ভাইজান? বুদ্ধির বলে না এলে যে তোমার মুখের হাসি ফুটবে না। ছিলাম গরিবের মেয়ে, ভাগ্যের পাশা খেলাই আজ আমি সম্রাট পত্নী। এরপর এরপর আর কি হাসি তুমি দেখতে চাও ভাইজান? এখন আমি প্রাণ খুলে হাসতে পারি, গাইতে পারি। করে না, এ হাসি যে ক্ষণিকের মাত্র ভাইজান। আজ যেভাবে রক্তের নেশায় ওই পিশাচের দল এই সম্রাটের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যার ফলে হয়তো তোমার এই ক্ষণিকের মুখের হাসি পুনরায় চিরতরে বিলীন হয়ে যাবে। তুমি এ কি বলছো ভাইজান? ঠিকই বলেছি বোন, তাই তো তোমার মুখের চিরদিনের হাসি ফুটাতে আমি এই ফকিরের ছদ্মবেশে সম্রাট মহলে প্রবেশ করেছি। তাহলে আমাকে কি করতে হবে ভাইজান? ওই সম্রাটকে জানিয়ে দিতে হবে যে যেন তার নিকটতম কোন আত্মীয়কে উনি বিশ্বাস না করে। আজ ঘর বেঁধে শয়তানের ইঙ্গিতে
ওই রাজা কৌশিক দেবের সৈন্য ছুটে আসছে এই বুকদাতের মাটিতে। শয়তান যেন সম্রাটের প্রবঞ্চনে ভুল না করে রক্ষা করে নেই বুকদাতের মস্ত। আচ্ছা এবার চলি বোন, আমি যদি শত্রুর চোখে ধরা পড়ে যাই তাহলে যে বিপদের সম্ভাবনাই বেশি। হাইজান, তবে আমিও বলে যাচ্ছি বোন, এই বুক্রমাদিত্য বুকের রক্ত দিয়ে হলেও রক্ষা করবে সতী বোনের মুখের হাসি, রক্ষা করবে সতী বোনের মুখের হাসি। ওগো ওগো খোদা মেহেরবান, তোমার কাছে আমার এই ফরিয়াদ আসন্ন বিপদ থেকে। রক্ষা করো আমাদের সম্রাটকে, রক্ষা করো আমাদের সম্রাটকে।